এখানেই তোর সেই বইটা শুটিং হয়েছিল বুঝলি, বইটার নাম ভুলে আছি, এখানটাতে এই যে এটার মধ্যে শ্যুটটা হয়েছিল। এই জায়গাটা দেখ কেমন লাগছে, দেখ এই জায়গাটা দেখ, দেখ যেন তিনটে লাইন ধরে গেছে, দেখ রাস্তা এটা মনে বুঝলি, হেভি সুন্দর লাগেনি, প্রত্যেকটা ভাগ ভাগ আছে, সোজাই তো রাস্তায় গেছে। ময়ূর দেখছিস ওখানে, এখানে পুরো অন্যরকম এই জায়গাটা বুঝলি, পুরো আলাদা। এখানে জল খালি হয়ে যায় অনেক সময়, জল থাকে না। এখান দিয়ে পুরো ভিউসটাই পাওয়া যাবে, দেখ হ্যাঁ লোকটা শুধু দেখে না এখান দিয়ে। একবার আমার সরে যা এদিকের ভিউসটা দেখে, ভিউসটাই আলাদা। এই সাইডে আবার এয়ারপোর্ট আছে না, পুরো জয়পুর সিটি দেয় একদম হাটের মধ্যেই চলে এসেছিল। সেবারে তোর মেসোয়াড়ে এখানে এসেছিল ঠিক আছে, শুটিং করতে এসেছিল এখানে, এটাই সেই প্লেসটা। এখন জল ভর্তি হলো, ওই ওখানের মধ্যে আছে ময়ূর, ওখানের মধ্যে আছে, হ্যাঁ এখানের মধ্যে আছে, দেখতে পাচ্ছি না কিন্তু কখনই আছে। কিন্তু গণেশ মন্দিরে গেলে ঠিক আছে ওখানে ময়ূর পাবোই পাবো একদম 100%। আচ্ছা চিড়িয়া টাইপের কিছু একটা আছে বুঝলি, কই বলতো এটা, কাছটা ভূত নাকি মিসিং কেন, এই তো এই তো বেটা চল। আরে দেখলে পছন্দ হয়ে যাওয়ার মতনই ফোন ঠিক আছে,
এগুলো সব কাদের থাকা যদি মানে হ্যাঁ বন্ধ হবে না বন্ধ হয়ে তো মোটামুটি অতটা না এখানে ওইগুলো কে যশোদা ওই মাঠে যাবি ওই মাঠটাতে যাবি এটার মধ্যে আজকে ফার্স্ট টাইম আমি পুরো পাহাড়টাই শুট করলাম কত সুন্দর লাগছে শুধু তোর নেব বলে চল তুই চল প্রো ফটোগ্রাফার তোকে একদিন এনেছি কি এরকম গণেশ মন্দির তুই হ্যাঁ নারকেল আনে না আরে নিয়ে আসবো তুই সুবারে সব আসবি কাজ না থাকলে নিয়ে আসবো চোখি থাকে অরিজিনাল
এখন টাইম কত হইছে? সাতটা বাজে। তাড়াতাড়ি গিয়েও কি করবে? এখান থেকে দেখ, ফোনে মনে হচ্ছে যেন একটু খানি এই ডিস্টেন্সটা কতটা হবে ভেবে দেখ। দেখার জন্য এখানে আসতে হবে। হ্যালো, নিয়ে চলে এসেছিস? ওরা ওরাও এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওরা ওই ছাড়টা তুই গালি আমাকে একটু, অনেক যদি আমার দেরি হয়ে যায় তুই আমাকে একবার ফোন করবি, ঠিক আছে? আমি একটু যাচ্ছি। হ্যাঁ ওই ওইটা একসাথে গালি আমাকে ফোন করবি যে হয়ে গেছে। এইটা হোটেলটা, ওইটা একটুখানি কোথায়? পুরো লং, সেই মাথা অব্দি লং। তোকে সাবারে নিয়ে গেছিলাম জানিস না, সেই সাইডের দিকে মরুভূমি টাইপের আছে, ওই সাইডটা ওইটা মানে থাকার ব্যবস্থা সব কিছুই আছে ওখানে, এমন কিছু নেই সেটা নেই। প্রচুর লোক থাকে ওখানে, যত ট্যুর করতে আসে কি করে কোথায় থাকবে তাহলে? আরে এইটা তো রাস্তা নয়, এইটা মেন রাস্তা নয় তো, যারা সবাইকে আর পায়ে হেঁটে পছন্দ করে যারা তোর মানে বাইরে থেকে না আসে, আরে গাড়ি করে ঠিক আছে, তারা এখান দিয়ে দেখবি আসছে হেঁটে হেঁটে, ঠিক আছে? আর সবাইকে আর অনেক ইয়ে আছে, ওই দিক দিয়ে তোর জলমহল আছে, জলমহলের ওই সাইড দিয়ে চলে আস। বাবা তাই জলমলের ওই সাইডে চলে আসবে। এখান থেকে প্রায় লাভা সময় দেখ, 8 মিনিট এখন অবধি হয়েছে, সেখান থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে দেখ পরের বারে পিয়া বলে লিখে রেখে দিবি, পরে জানবে, পরে জানবে। ওই সাইডে মসজিদ আছে না? এরা উপরেই থাকবে থাকবে। এরা সব তুড়ে ছিল, ঠিক আছে? এরা এখানে দেখবি মানে গাড়ি ফাড়ি সব রাখা থাকে এখানটায়, বাইক আরে নিচে থাকে, আর একটু চল দেখবি বাইক আরে রাখা থাকে, উপরে ওঠার জন্য 100 টাকা আর এরকম সামথিং কিছু নেই, কেউ 100 কেউ 50 যে যেমন আর কি, কেউ 150। এবার নতুন লোক দেখলে তখন আবার আলাদা। এখন আমরা কতখানি এইতে আছি ভাবা যাচ্ছে?
এই এরা কি করছে? নোনো পড়ে যাবে, হাম করিস না। এই দেখ এই দেখ এই দেখ মারপিট লেগেছে কেন এরা? দাদু কেন দাঁড়িয়েছে বলতো? জিজ্ঞেস করলে হতো দাদু কত করে নিচ্ছ, উপর অবধি পুরো পৌঁছে দিয়ে আসবে আর কি তোকে, ঠিক আছে? হ্যাঁ, এবার 100 টাকা করে নিবে। ঝাঁকারের ভয় নেই, কিছু নেই, একভাবে তো গাড়ি উঠবে, শুধু টার্নিংটা এটা নিজের উপরে নির্ভর, ঠিক আছে? তাছাড়া এক্সট্রা তো কিছুই না, এক্সট্রা আর কিছু হলে তখন একটা আলাদা ব্যাপার ছিল। এরকম সাইডের দিকে ঘর, এদের রিক্সও আছে, দেখ যদি কোথাও কোনো জন্য কিছু প্রবলেম হয়। চাই এই দেখ এটা পুরো হোটেলটা, চলে আসলাম। হ্যাঁ, 15 মিনিট লাগলো ফেরাই সামথিং, একভাবেই কিন্তু আসলাম, একটু দাঁড়ালাম না কোথাও। দেখ বিড়াল তো এভাবে বাধা দিল কেন? এখানে হোটেল আছে, এখানে এই যে গেট, গেটের মুখে সব হোটেল আরও আছে। I'm something.